আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা গত অক্টোবরে 2022 সালের অক্টোবরে উমরা করতে গিয়েছিলাম, এবং এটা আমার জন্য প্রথম উমরা ছিল এবং আমার হাজবেন্ডের জন্য থার্ড টাইম উমরা ছিল। তো আমরা গিয়েছিলাম, টোটাল 5 দিন আমরা ওখানে ছিলাম, এবং আমাদের যাওয়া আসা ট্রাভেলিংয়ে প্রায় 2 দিন সময় লেগেছে। সো টোটাল 7 দিনের একটা সফর ছিল আমাদের। আমি আসলে আমার চ্যানেলে বিউটি কন্টেন্টই বানাই, রেগুলার ভ্লগ করি। আসলে আমি কোনো ইসলামিক কন্টেন্ট তৈরি করি না এবং আমার এই বিষয়ে কোনো নলেজও নেই। তারপর অনেক আপুরা আমাকে বিভিন্ন সময় ইনবক্স করেন, এখনও করেন, যারা হয়তো উমরাতে যাচ্ছেন বা গিয়েছেন বা যাবেন, অনেক সময় আমাকে ইনবক্স করেন যে আপু, উমরাতে যাওয়ার আগে কি কি প্যাক করতে হবে, বা আপনি কি কি নিয়ে গিয়েছিলেন, বা যদি কোনো রকমের ইনফরমেশন থাকে যেটা আমাদের জানা উচিত উমরাতে যাওয়ার আগে, স্পেশালি যারা প্রথমবার যায়। যেহেতু আমাকে এভাবে গাইড করার মতন কেউ ছিল না, তো আমি নিজে অনেক স্টাডি করতে হয়েছে, অনেক কিছু জানতে হয়েছে যখন আমি ব্যাকপ্যাক করছিলাম। ব্যাকপ্যাকটা অনেক ইম্পর্ট্যান্ট উমরাতে যাওয়ার ক্ষেত্রে, কারণ ব্যাকপ্যাকটা যদি আপনি সুন্দর করে গুছিয়ে নিয়ে যান, উমরা করাটা অনেকটা কনভিনিয়েন্ট হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সাথে আমার উমরা জার্নিটাই একটু ছোট করে শেয়ার করব, এবং আপুরা স্পেশালি ব্যাগে কি কি নেবেন বা ব্যাগ গোছানোর সময় কোন কোন বিষয়টা মাথায় রাখবেন, ওই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনারা একটা লিস্ট ডাউন করে নেবেন, পার্ট বাই পার্ট। আসলে আমি একটা লিস্ট করেছিলাম যে মাসুদের জন্য কি লাগবে, আমার জন্য কি লাগবে। প্রথমেই বলে নিই, আমরা দুজন ট্রাভেল করেছি, আমি এবং আমার হাজবেন্ড, আমাদের কোনো বেবি নেই। সো যাদের বেবি আছে তাদের তো ডেফিনেটলি ব্যাগ গোছানোর সময় আরও অনেক এক্সট্রা জিনিস কনসিডার করতে হবে। প্রথমে যদি ডকুমেন্টেশনের প্রশ্নে আসি, ডেফিনেটলি আপনার পাসপোর্ট, আপনার ভিসার কপি, এই দুইটা জিনিস তো মাস্ট। আগে ম্যারিজ সার্টিফিকেট মেয়েদেরকে বা ছেলেদেরকে যদি ওয়াইফ নিয়ে যেত তাহলে ক্যারি করতে হতো, এখন ম্যারিজ সার্টিফিকেটটা আর লাগে নাই। ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে আমি দেখি নাই, তারা কোনো রকমের ম্যারিজ সার্টিফিকেট চায়নি। সো ভিসার ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা এবং আপনার যেই কান্ট্রি থেকে আপনি ট্রাভেল করছেন ওই কান্ট্রির রেসিডেন্সিয়াল পারমিট অথবা এনআইডি আপনাকে ক্যারি করতে হবে। আমরা অরিজিনালটাও ক্যারি করেছি এবং দুজনই দুজনের ব্যাগে এক কপি করে ফটোকপি করে নিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে ক্যাশ অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, আর কি যেই কার্ডটা ইউজ করে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবেন, অথবা আপনি ক্যাশ নিয়ে যেতে পারেন, ওখানে গিয়ে মানি এক্সচেঞ্জে আপনি মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন আর কি। মোট কথা হচ্ছে যে আপনাকে ক্যাশ বা ব্যাঙ্ক কার্ড বা যেই ওয়েটা দিয়ে আসলে আপনি ওখানে টাকা খরচ করতে পারবেন, ওই মাধ্যমটা আপনাকে নিয়ে যেতে হবে। প্রথমত আপনার ব্যাগ গুছানোর ক্ষেত্রে এই ধরনের অর্গানাইজার কিনে নিতে পারেন, কারণ দেখা যাবে যে আপনার একবার লাগেজ আনপ্যাক করলে আপনার ট্রাভেল করবেন, অনেক জায়গায় আপনাদেরকে ট্রাভেল করতে হবে, সেই ক্ষেত্রে এরকম একটা অর্গানাইজারের মধ্যে যদি আপনার জিনিসপত্রগুলো থাকে, সবকিছু বের করা, আনপ্যাক করা, প্যাক করা আপনার জন্য খুব ইজি হবে। এই লাগেজ অর্গানাইজারটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, আপনারা ইবে, অ্যামাজন যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখানে একটা টয়লেট্রিজ ব্যাগ থাকে, তারপর শুজ ব্যাগ আছে, লন্ড্রি ব্যাগ আছে, সো এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ব্যাগ আছে। আপনার প্রতিটা ব্যাগের মধ্যে আলাদা আলাদা করে জিনিস নিয়ে যদি লাগেজটা গুছান, আই থিঙ্ক সেক্ষেত্রে আপনারা ট্রাভেল যখন করবেন, আনপ্যাক প্যাক যখন করবেন, তখন আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনারা যে এয়ারলাইন্সে ট্রাভেল করেন না কেন, আপনারা তো আগে থেকেই জানতে পারবেন যখন প্লেনের টিকিট আপনারা কনফার্ম করবেন যে কত কেজি আপনাদের অ্যালাওয়েন্স আছে। তো ওই অনুযায়ী আমি বলবো আপনারা প্যাক করবেন, ডেফিনেটলি সম্পূর্ণ ওয়েটটা আপনারা প্যাক করে নিয়ে যাবেন না, কারণ আপনারা সৌদিতে গেলে দেখা গেছে খেজুর কিনবেন বা কিছু না কিছু তো টুকটাক শপিং দেখা যাবে আপনারা করছেন। সো ওই জিনিসটাও মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন যতটুকু লাইট প্যাক করা যায় ততটুকুই ভালো, কারণ আপনারা একবার মক্কাতে যাবেন, মদিনাতে যাবেন, কারো যদি প্ল্যান থাকে জেদ্দায় যাওয়া বা অন্যান্য অনেক জায়গায় যাওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক ট্রাভেল করতে হচ্ছে অল্প সময়ের মধ্যে। তো যত লাইট প্যাক করবেন তত ভালো। লাইট প্যাক করলেও খুব স্মার্টলি প্যাক করবেন, যাতে করে আপনার প্রতিটা দরকারি জিনিস যে কোনো সময়ে আপনার হাতের কাছে থাকে। যেইটা হচ্ছে আপনার ক্যারি অন লাগেজ, ওখানে আপনি চেষ্টা করবেন আপনি প্রথমে যে স্থানে যাচ্ছেন সেটা মদিনাতে হলে মদিনা, বা আপনি যদি উমরা করতে যান তাহলে উমরার কাপড়টা আপনার ক্যারি অন লাগেজে আপনি ডেফিনেটলি ক্যারি করার এবং প্যাক করার চেষ্টা করবেন। এবং আপনার টয়লেট্রিজ বা লিকুইড প্রোডাক্ট যেটা 100 ml এর মধ্যে, সেটা আপনি এরকম একটা জিপলক ব্যাগে প্রথম থেকেই নিয়ে যাবেন, যাতে করে এয়ারপোর্টে গিয়ে কোনো রকমের হ্যাসল না হয়। সেন্সবেরি বা টেস্কোতে যে কোনো গ্রসারি শপে আপনি পাবেন, আমি কিনে নিয়েছিলাম। তো আপনার যদি কোনো টয়লেট্রিজ থাকে যেটার পরিমাণ হচ্ছে গিয়ে 100 ml এর চেয়ে বেশি, সাইজটা বড়, সেটা আপনি অবশ্যই আপনার চেকড ব্যাগেজ বা বুকিং লাগেজের মধ্যে ইনক্লুড করে দিবেন। ওদের কোন কোন ক্লথ ক্যারি করতে হবে,
উমরার জন্য আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে সহজ এবং কনভেনিয়েন্ট যেই কাপড়টা সেটা হচ্ছে জিলবাব। জিলবাবটা আপনি চেষ্টা করবেন একটা কমফোর্টেবল ম্যাটেরিয়ালের ক্যারি করতে। জিলবাবটা কেন কনভেনিয়েন্ট আমি বলি, কারণ জিলবাবটা হচ্ছে দুইটা পার্টে আসে, নিচে একটা স্কার্টের মতন থাকে আর উপরে একটা এমন পার্টের মতন থাকে, যারা জিলবাব পরেন তারা জানেন, যেটা আপনার হাত মাথা এবং ফুল বডি কাভার করে একটা পার্ট থাকে। সো জাস্ট দুইটা পিস আপনি মিনিটের মধ্যে পরে ফেলতে পারবেন, আপনার 30 সেকেন্ডেরও দরকার হবে না এটা পরে ফেলতে। আমি ক্যারি করেছি দুইটা জিলবাব এবং আমার কাছে মনে হয় আপনি যদি ওমরা করতে যান, আজকের এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে বলছি ওমরার জন্য, হজের যেহেতু আমার কাছে অভিজ্ঞতা নেই, হজের ব্যাগ কেমন প্যাক হয় আমি এটা জানি না, ওমরার জন্য ব্যাকপ্যাকে কী কী থাকতে হয় আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ওমরার ক্ষেত্রে আপনি যদি 5 দিনের জন্য যান বা 10 দিনের জন্য যান, আমি বলবো 2 থেকে 3টা জিলবাব অবশ্যই আপনি ব্যাগে প্যাক করার চেষ্টা করবেন। এবং জিলবাবটা আরও অনেক দিক থেকে সহজ, কারণ আপনি হাঁটা চলা যখন করবেন, নামাজ পড়বেন, তারপর দেখা যাচ্ছে যে আপনি অনেক রাশের মধ্যে থাকবেন, যে হোটেল থেকে আপনাকে নামাজের আজান দেওয়ার সাথে সাথে হয়তো হারাম শরীফে চলে যেতে হচ্ছে বা নামাজের জামাত ধরতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার যদি জিলবাব নিয়ে যান, জিলবাবটা জাস্ট পরে ফেললেন আর আপনি নামাজের জন্য চলে যেতে পারলেন, বা আপনি হারাম শরীফে যদি যে কোনো সময় যেতে চান যে কোনো সময় চলে যেতে পারলেন, এবং আপনাকে পিন নিয়ে হিজাব নিয়ে অন্যান্য জিনিস নিয়ে আর ওয়ারি করতে হলো না। যারা হিজাবও পরেন না তারাও এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন, কারণ এটা একদমই কাভার হয়ে আসে, আপনার একটা পিনও লাগবে না, একটা সেফটি পিন কিছুই লাগবে না, জাস্ট আপনাকে পরে ফেলতে হবে, এটা এত সহজ করে বানানো হয়েছে। আরেকটা জিনিস যেটা অবশ্যই প্যাক করতে ভুলবেন না, জিলবাবের নিচে পরার জন্য আমি এই ধরনের ট্রাউজারগুলো নিয়ে গিয়েছিলাম, এই যে এরকম একটু সফট ম্যাটেরিয়ালের মধ্যে এরকম লুজ ট্রাউজার নিয়ে গিয়েছিলাম। বেশ কয়েকটা ট্রাউজার আমি নিয়ে গিয়েছিলাম, 5 দিনের জন্য 5টা ট্রাউজার আমি নিয়ে গিয়েছিলাম। তো আমি বলতে চাচ্ছি যে এই আপুরা ব্যাকপ্যাক করবেন অবশ্যই আন্ডার গার্মেন্টস এবং এই ধরনের ট্রাউজার বেশি করে প্যাক করবেন, বা যতদিনের জন্য ট্রাভেল করছেন অ্যাটলিস্ট ততগুলো প্যাক করার চেষ্টা করবেন। বিকজ ওখানে গিয়ে আপনি যে আপনার আন্ডার গার্মেন্টস ওয়াশ করবেন বা আপনার ট্রাউজারটা ওয়াশ করবেন, তারপর ড্রাই হবে, তারপর আপনি পরবেন, এই সময়টা কিন্তু আমার মনে হয় না আপনারা পাবেন। সো সেই ক্ষেত্রে আপনি যতদিনের জন্য যাচ্ছেন ততটা এরকম পাতলা ট্রাউজার বা আপনার আন্ডার গার্মেন্টস আপনি অবশ্যই ব্যাগে প্যাক করবেন, যাতে করে আপনার জন্য সম্পূর্ণ জার্নিটা কনভিনিয়েন্ট হয়। এবং সেই সাথে জিলবাবের নিচে বা আবায়ার নিচে বা বোরখার নিচে পরার জন্য এই ধরনের ট্যাঙ্ক টপ নিতে পারেন। আমি আমার এটা নিয়েছিলাম প্রাইমার্ক থেকে, তো আপনার এরকম এটা একটু লং, তো এটা একটা ভালো কাভারেজ দেয়। যেহেতু সৌদিতে মোটামুটি একটু গরম থাকে, আপনি ভেতরে যদি সম্পূর্ণ ফুল টি শার্ট পরেন বা সম্পূর্ণ কামিজ পরেন, দেখা যাবে যে আপনি যেহেতু অনেকটা লম্বা পথ হাঁটবেন সাফোকেটেড লাগতে পারে বা গরম লাগতে পারে। সো এই জন্য আপনারা যখন বোরখা পরবেন বা জিলবাব পরবেন, চেষ্টা করবেন এই ধরনের একটা লম্বা টি শার্টের মতন বা ট্যাঙ্কটপের মতন নিচে পরতে, বাট ডেফিনেটলি মেক শিওর করবেন যে আপনার আবায়াটা বা বোরখাটার ম্যাটেরিয়ালটা যেন ঠিক হয়, যাতে সি থ্রু না হয়। ওই বিষয়টা মাথায় রেখে আপনার নিচে একটা ট্যাঙ্কটপ বা টি শার্ট ডেফিনেটলি ক্যারি করবেন আপনার প্রত্যেকটা আবায়ের সাথে। আরেকটা জিনিস আপনারা ব্যাগে অবশ্যই প্যাক করবেন, সেটা হচ্ছে নামাজের জন্য খিমার। একটা খিমার অ্যাটলিস্ট আপনারা নিয়ে যাবেন, যেটা হচ্ছে যেরকম নামাজের, কারণ দেখা যাবে আপনি হয়তো হোটেল রুমে আছেন, রেস্ট নিচ্ছেন, এমন সময়ে নামাজের আজান দিয়ে দিল, আপনি তো নামাজ মিস করতে চান না অন টাইমে ডেফিনেটলি। তো যেই পোশাকেই থাকেন না কেন, দেখা যাবে যে আপনি উপরে একটা খিমার পরে নামাজে জয়েন করতে পারবেন, কারণ দেখা যায় যে মক্কাতে এরকম হয় যখনই নামাজের আজান দেয়া হয় যে কোনো জায়গাতেই দেখবেন সবাই নামাজের জন্য একসাথে দাঁড়িয়ে গেছে, মেয়েদের জন্য আলাদা জায়গা তৈরি হয়ে যায়, ছেলেরা আলাদা জায়গায় দাঁড়িয়ে যায়। তো আপনি যদি নামাজের এই জামাতটা মিস করতে না চান, দেখা গেল যে আপনি হোটেল থেকে 1 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নামাজ পড়তে চলে গেলেন সবার সাথে, সেক্ষেত্রে এরকম একটা নামাজের খিমার যদি থাকে খুবই ভালো। বাট আমি একটা সাদা নিয়ে গিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে সাদাটা পরলে অনেক নিজের কাছে একটা পিওর লাগে, তো আমি একটা সাদা খিমা নিয়ে গিয়েছিলাম। আপনারা চাইলে কালোও নিয়ে যেতে পারেন, কারণ ফ্লোরে নামাজ পড়লে দেখা যায় অনেক সময় ধুলা লাগলে সাদা জিনিসের উপর স্পট পড়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা কালো খিমারও নিয়ে যেতে পারেন, সাদা খিমাও নিয়ে যেতে পারেন, বা যে কোনো আপনাদের পছন্দের রঙের একটা খিমার অবশ্যই ব্যাগে প্যাক করার চেষ্টা করবেন। নামাজের প্রশ্ন যেহেতু আসলো, তো আরেকটা জিনিস আপনারা অবশ্যই ক্যারি করার চেষ্টা করবেন, যেটা আমি না করে ভুল করেছিলাম, সেটা হচ্ছে ট্রাভেল সাইজের প্রেয়ার ম্যাট বা জায়নামাজ অবশ্যই ক্যারি করবেন।
এটা সত্য কথা যে আপনি হারাম শরীফে নামাজ পড়েন বা মদিনায় নামাজ পড়েন, যেখানেই নামাজ পড়েন না কেন, প্রতিটা জায়গা অসম্ভব রকমের ক্লিন, যে আপনি ওখানে খাবার রেখেও খেতে পারবেন। তারপর দেখা যায় যেহেতু টাইলস করা প্রতিটা জায়গায়, অনেক ঠান্ডা থাকে, এবং সেই সাথে আপনি যখন একটু বেশি নামাজ পড়বেন, টাইলসের উপরে দেখবেন আপনার গোড়ালিতে ব্যথা করতেছে বা পায়ে একটু ব্যথা লাগতেছে। তো এর জন্য একটা ট্রাভেল সাইজের একটা পাতলা জানামা যদি আপনি ক্যারি করেন, তাহলে নামাজ পড়াটা আপনার জন্য একটু কনভিনিয়েন্ট হবে। আরেকটা জিনিস হচ্ছে, জিলবাব যখন আপনারা নেবেন, চেষ্টা করবেন জিলবাবের নিচে একটা ইনার ক্যাপ পরতে, কারণ অনেক সময় দেখা যায় জিলবাবটা যেহেতু রেডি টু ওয়্যার, তো অনেক সময় দেখা যায় যে এই জিনিসটা অনেকের ফেসের চেয়ে ছোট হয় সাইজে বা বড় হয়, বাট আপনার যদি ভেতরে একটা পাতলা ইনার ক্যাপ অ্যাটলিস্ট পরে থাকেন, এই কাপড়টা বা উপরে যে মাথার যে ঘুমটাটা, এটা তখন নড়াচড়া করে না। তো একটা ইনার ক্যাপ পরে থাকলে আপনার চুলটাও খুব সুন্দর করে বাঁধা থাকে, এবং দেখা যায় যে আপনার জিলবাবটা বা মাথার ওড়নাটা কিন্তু তখন আর নড়াচড়া করে না। বেসিক্যালি আপনি যখন ওমরা করতে যাবেন, তখন আপনার মনে হবে না যে আমার একটা চুল দেখা যাক বা আমার স্কিনের এমন একটা অংশ দেখা যাক যে জিনিসটা হয়তো দেখা যাওয়া পারমিসেবল না, এরকম মনে হবে নিজের মন থেকেই, সেটা আপনি রেগুলার হিজাব করেন আর না করেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা ইনার ক্যাপ অ্যাটলিস্ট নিয়ে যান, স্পেশালি যারা কখনোই হিজাব করেন নাই, প্রথমবার ওমরা করতে যাচ্ছেন বা প্রথমবার আপনি জিলবাব পরছেন, তাদের জন্য আরও বেশি ভালো হয়। যাদের বড় চুল, তাদের জন্য এরকম একটা স্ক্রাঞ্চি আর এরকম একটা ক্লাচ ব্যান্ড আপনারা অবশ্যই ক্যারি করবেন, একটা বা দুইটা করে, ইনকেস যদি ভেঙে যায় বা হারিয়ে যায়, এতে করে আপনার চুলটা বাঁধা থাকবে আর খুব সুন্দর করে আপনি চুলটা বেঁধে সুন্দর করে ঢেকে ফেলতে পারবেন। আরেকটা জিনিস আপুরা অবশ্যই ব্যাগে প্যাক করবেন, সেটা হচ্ছে সক্স। একটু নিচে কুশন দেওয়া সক্স থাকলে তো আরও ভালো, কারণ হাঁটার পরিমাণটা যেহেতু বেশি, তাই সক্সটা থাকলে গরমের মধ্যে দেখবেন যে একটু পায়ে ব্লিস্টার্স কম পড়বে বা একটু হাঁটার সময় আপনার আরাম হবে, আর দেখা যাবে যে পায়ের একটা অংশ আপনার ঢাকাও থাকবে, আপনার ভালো লাগবে। তো সক্স ডেফিনেটলি আপনি ব্যাগে প্যাক করার চেষ্টা করবেন। এখন যদি টয়লেট্রিসে আসি, যে কী কী ধরনের প্রসাধনী বা টয়লেট্রিস আপনাকে ক্যারি করতে হবে, ব্রাশ, পেস্ট এবং ওমরার জন্য আলাদা সোপ বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো ইসলামিক শপে আপনারা পেয়ে যাবেন। ওমরা বা হজ সোপটা আলাদা করে তৈরি করা হয়, কারণ এখানে কোনো অ্যালকোহল থাকে না, এখানে কোনো রকমের ফ্রেগ্রেন্স থাকে না, এবং এখানে কোনো প্রাণীর কোনো শরীরের অংশ দিয়ে তৈরি কিছু থাকে না, তো এই জন্য ওমরা সোপটা আলাদা করে তৈরি করা হয়। এবং ওমরা সোপটা স্পেশালি আপনাকে ব্যবহার করতেই হবে এহরাম বাঁধার পরে আর কি, যখন আপনি ওমরার জন্য নিয়াত করবেন, ওমরা করার আগ পর্যন্ত, তখন আপনি যদি সোপ ব্যবহার করতে চান, তখন ডেফিনেটলি আপনাকে ওমরার জন্য যে আলাদা সোপ পাওয়া যায় ওইটাই আপনাকে ব্যবহার করতে হবে, কারণ ইহরাম করার পরবর্তীতে আপনি কোনো রকমের পারফিউম বা কোনো রকম অ্যালকোহল জনিত কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আসলে মক্কাতে দরকার না হলেও আপনারা যখন মদিনাতে যাবেন বা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে যাবেন, তখন ডেফিনেটলি লাগবে, সেটা হচ্ছে সানগ্লাস, আমব্রেলা এবং সানস্ক্রিন, কারণ সৌদিতে আসলে অনেক রোদ হয়, অনেক গরম হয়, তো সেই ক্ষেত্রে আমব্রেলা, সানগ্লাস, সানস্ক্রিন আপনার ডেফিনেটলি ক্যারি করতে হবে, কারণ দেখা যায় রোদের প্রখরতা এত বেশি থাকে, আপনার মাথা ব্যথা করবে, শরীর অসুস্থ লাগবে, বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে, তো এর জন্য ডেফিনেটলি আপনাকে একটা ছাতা ক্যারি করতেই হবে। পানির বোতলটা আসলে আপনাকে ক্যারি করতে হবে যখন আপনি হয়তো মদিনায় আছেন বা যখন আপনি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দর্শন করতে যাচ্ছেন, তখন হয়তো আপনার পানির বোতলটা দরকার হবে, বাট বিভিন্ন জায়গায় এমনিতেই পানি বিতরণ করা হয়। আর হারাম শরীফের ভেতরে দেখবেন জায়গায় জায়গায় জমজম পানি সবাইকে পান করার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে, বাট ছোট একটা পানির বোতল আপনি ক্যারি করবেন যখন আপনি বাইরে থাকছেন তখনকার জন্য। যারা হোটেলে যাবেন, হোটেলের কিছু জিনিস আপনাদের ক্যারি করতে হবে, যেমন হেয়ার ড্রায়ার, ডেফিনেটলি এখন ম্যাক্সিমাম হোটেলগুলোতে হেয়ার ড্রায়ার থাকে, তারপর যদি ইনকেস আপনি এরকম একটা হোটেলে পড়ে গেলেন যেখানে হয়তো হেয়ার ড্রায়ার নেই, তো আপুরা একটা ছোট ট্রাভেল হেয়ার ড্রায়ার আপনারা ক্যারি করতে পারেন, একটা ট্রাভেল আয়রন, বাট আমি ট্রাভেল আয়রন ক্যারি করি নাই, কারণ আমি এই ধরনেরই জামা কাপড় নিয়ে গিয়েছিলাম যেগুলো হয়তো আয়রন করার প্রয়োজন পড়েনি। সেই সাথে আপনার নিজের টাওয়াল, কারণ অনেকে হোটেলে টাওয়াল ব্যবহার করতে চায় না, সো নিজের টাওয়াল নিজে ক্যারি করবেন। সেই সাথে একটা পলিথিন ব্যাগ রাখার চেষ্টা করবেন, কারণ দেখা যাচ্ছে যে আপনার কাপড় যেটা ডার্টি হচ্ছে সেটা আপনি আবার লাগেজে রাখছেন, সো আলাদা একটা পলি ব্যাগ ক্যারি করার চেষ্টা করবেন যেখানে আপনার ডার্টি ক্লথসগুলো রাখতে পারবেন। এবং আরেকটা পলি ব্যাগ রাখবেন, কারণ আমরা যখন হারাম শরীফে যাই তখন জুতাটা নিজেদেরকে ক্যারি করতে হয়, তো আপনার ওরকম একটা ব্যাগ রাখবেন যেখানে আপনি বা আপনার সাথে যারা ওমরা করতে যাচ্ছেন সবার জুতাটা যেন একসাথে আপনি একটু ক্যারি করতে পারেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপুরা একটা ছোট ক্রস বডি ব্যাগ বা একটা ব্যাকপ্যাক নিতে পারেন ক্যারি করার জন্য। সেই ব্যাকপ্যাকের মধ্যে হয়তো আপনার খুবই দরকারি জিনিস যেটা আপনি হোটেলে রেখে যেতে চাচ্ছেন না, যেমন আপনার পাসপোর্ট বা আপনার মোবাইল ফোন বা আপনার
জুতা এটা আপনি ক্যারি করতে পারেন। বাট জেনারেলি দেখা যায় যে হোটেলগুলো অনেক সেফ হয়। আমি যে হোটেলে ছিলাম হোটেলটা অনেক সেফ ছিল, আমরা তেমন কিছু ক্যারি করি নাই। কারণ ক্যারি করলে দেখা যায় যে টায়ার্ডনেসটা আরও বেড়ে যায়, কারণ অলরেডি আপনি অনেক হাঁটছেন, নামাজ পড়ছেন, সাথে যদি একটা বড় ব্যাগ থাকে, বড় ব্যাগ ক্যারি করাটা আসলে অনেক ঝামেলা। তাই ছোট একটা ব্যাগে যদি আপনি জাস্ট আপনার দরকারি জিনিসটা, যেমন একটা ব্যাঙ্ক কার্ড বা কিছু ক্যাশ, আপনার মোবাইল ফোন বা পাসপোর্ট, এই একদমই দরকারি জিনিসগুলো যদি ক্যারি করতে চান, সেক্ষেত্রে ছোট একটা ব্যাকপ্যাক অথবা ক্রস বডি ব্যাগ আপনারা সাথে রাখতে পারেন, জাস্ট এইভাবে সাইডে ঝুলিয়ে রাখার জন্য, যাতে করে আপনার দরকারি জিনিসগুলো সবসময় আপনার সাথে থাকে এবং হোটেলের চাবি বা হোটেলের কার্ড এটা যেন আপনার সাথে থাকে। যেহেতু আমরা উমরা করতে গিয়ে কোনো রকমের পারফিউম ব্যবহার করি না, আমি করি নাই, তো সেই ক্ষেত্রে আপনারা একটা ফ্রেগ্রেন্ট ফ্রি, অ্যালকোহল ফ্রি একটা ডিওড্রেন্ট ক্যারি করতে পারেন, ফর ইওর ওন হাইজিন পারপাস আপনি একটা ক্যারি করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে টয়লেট টিস্যু ক্যারি করতে পারেন বা একটা পকেট টিস্যু আপনার ব্যাগে ক্যারি করতে পারেন। আরও কিছু আনুষঙ্গিক জিনিস কিন্তু খুবই দরকারি জিনিস, যেমন সেফটি পিন, ক্লিপ, ব্লিস্টার প্যাডস, কারণ যে কোনো সময় আপনার পায়ে দেখবেন ঠোসা পড়ে গেছে। সেই সাথে মেডিসিন, আপনার যদি কোনো মেডিসিন থাকে সেই মেডিসিন তো আপনাকে ক্যারি করতেই হবে আর কি। আপনি যদি কোনো প্রেসক্রাইবড মেডিসিন রেগুলার খেয়ে থাকেন সেই মেডিসিন তো ডেফিনেটলি আপনি নেবেনই। সেই সাথে আপনার প্যারাসিটামল, স্যালাইন, তারপর আপনার যদি ট্রাভেল সিকনেস থাকে ট্রাভেল সিকনেসের মেডিসিন, অ্যাসিডিটির মেডিসিন, তারপর ফুড পয়জনিংয়ের মেডিসিন, এই যে বেসিক কিছু মেডিসিন, সবগুলো মেডিসিন থেকে অল্প অল্প নিয়ে আপনি একটা ছোট্ট কিট বানিয়ে নিয়ে যাবেন। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন, তো সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলো যদি আপনার সাথে থাকে, আপনার হোটেল রুমে থাকে, এটা আপনার জন্য অনেক অনেক টাইম সেভিং হবে এবং অনেক কনভিনিয়েন্ট হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সিজার। সিজার ডেফিনেটলি আপুরা এটা অবশ্যই আপনার যেটা হচ্ছে গিয়ে চেকড ব্যাগেজ বা বুকিং লাগেজ ওখানে দিয়ে দেবেন। এটা ক্যারি অন লাগেজে ডেফিনেটলি আপনি ক্যারি করবেন না, এটা এয়ারপোর্টে তাহলে সিকিউরিটিতে রেখে দিবে। সিজারটা লাগবে এর জন্য, ছেলে হোক মেয়ে হোক, উমরা কমপ্লিট করার পরে আপনি একদম ফাইনাল স্টেজে গিয়ে আপনাকে চুল কাটতেই হবে। ছেলেরা অনেক সময় সেলুনে চলে যায়, ক্লক টাওয়ারের আশেপাশে অনেকগুলো সেলুন আছে, সো ছেলেরা সেলুনে চলে যায়। মেয়েদের জন্য ওরকম কোনো ব্যবস্থা নেই, দেখা যায় যে একজন মেয়ে আরেকজনের চুল কেটে দেয় বা অনেকে নিজেরটা নিজে কেটে দেয়। অনেকে বলে নিজে চুল কাটলে হয় না, বাট ওখানে গেলে আপনি দেখবেন অনেকেই নিজের চুল নিজে কাটে, এবং এই ব্যাপারে আমি কোনো সহি হাদিস পাই নাই যে নিজের চুল নিজে কাটলে হয় না। আমার নিজের চুল আমার নিজেকেই কাটতে হয়েছে, বিকজ আমার চুল কেটে দেওয়ার মতন ওখানে কেউ ছিল না। তো আমি এরকম একটা সিজার ক্যারি করেছিলাম, বাট লাকিলি প্রথমবার যখন আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার সিজারটা আমার চেকড ইন ব্যাগেজে ছিল, বাট আসার পথে বাই মিস্টেক এটা আমার ক্যারি অন ব্যাগে ছিল এবং এয়ারপোর্টে ওটা রেখে দিয়েছিল। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যখন চেকড ইন ব্যাগটা বা বুকিংয়ের লাগেজটা প্যাক করবেন, ওটার মধ্যে এরকম ছোটো একটা সিজার আপনারা ক্যারি করবেন, এবং যখন আপনারা উমরা করতে যাচ্ছেন ওই ছোটো ব্যাগ যেটা আপনার একটা ক্রস বডি ব্যাগ বা ব্যাকপ্যাক, ওই ব্যাগের মধ্যে ছোটো এই সিজারটা ডেফিনেটলি ক্যারি করবেন, কারণ উমরা শেষ করেই কিন্তু আপনাকে চুলটা কাটতে হবে। তো আপনি কার কাছে তখন সিজার খুঁজবেন বা কীভাবে আপনি সিজারটা পাবেন? তো নিজের কাছে একটা সিজার থাকলে নিজেরও উপকার হয়, কারো যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি তাকেও কিন্তু সিজারটা দিয়ে হেল্প করতে পারেন। হচ্ছে কি একটা ময়শ্চারাইজার, কসমেটিক্সের মধ্যে একটা জিনিস আপনি ক্যারি করতে পারেন, কারণ সারাদিন শেষ করে যখন আপনি উমরা করে বা সারাদিন ঘোরাফেরার পরে রাতেরবেলা যখন হোটেলে আসবেন, আপনি হাত মুখ ধুয়ে নামাজ শেষ করে সব কিছু করে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ঘুমাতে গেলে আপনার স্কিনটা ভালো থাকবে। স্কিনের কথা চিন্তা করে আমি এটা বলছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেক সময় দেখবেন যে হাঁটতে চলতে বিভিন্ন সময় আপনি পড়ে গেছেন, নখ ভেঙে গেছে, বা ইনকেস সেক্ষেত্রে একটা নেল কাটার বা একটা নেল ফাইলার যদি আপনি ক্যারি করেন, সেক্ষেত্রে দেখা যায় নেল ফাইলার বা নেল কাটারটা কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে। একটা উমরার বুক এবং তসবি আপনি ক্যারি করবেন। কেন ক্যারি করবেন? যখন আপনি উমরার বুকটা ক্যারি করবেন দেখা যাচ্ছে যে হাঁটতে চলতে উমরার অনেক নিয়মকানুন আমাদের মানতে হয়। যারা আমার মতন স্পেশালি প্রথমবার উমরা করতে যাচ্ছেন হয়তো অনেক কিছু জানেন না, বুঝেন না বা মনে থাকবে না, সেই ক্ষেত্রে উমরার একটা বই খুব ইম্পর্টেন্ট, কোনটার পর কোনটা করতে হবে, কখন কি করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছিলো যে এই বইটা আমার জন্য অনেক উপকারী ছিল। বাজারে অনেক ধরনের উমরার বুক আছে, যে কোনো একটা পকেট সাইজ উমরার বই আপনারা অবশ্যই ক্যারি করবেন। বড় বই নিলে আসলে ক্যারি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সো চেষ্টা করবেন একটা ভালো বই খুঁজে বের করার, যে বইটার মধ্যে সব ইনফরমেশন পাবেন, সঠিক ইনফরমেশন পাবেন এবং যেটা আপনার জন্য ক্যারি করাটা ইজি হবে, এরকম একটা বই অবশ্যই আপনারা ক্যারি করবেন। সেই সাথে তো আপুরা রাতে ঘুমানোর জন্য একটা কমফোর্টেবল স্লিপিং সুট বা সালোয়ার কামিজ বা টি শার্ট, ট্রাউজার যেটা হোক ওইটা ক্যারি করবেন রাতে ঘুমানোর জন্য,
বা রাতে আপনি যখন তাহাজুদ নামাজ পড়বেন তখন উঠে আপনি একটা কমফোর্টেবল নামাজের ড্রেস আপনি নিয়ে নিতে পারেন, বা খিমার নিয়ে নিতে পারেন, জিলবাব নিয়ে নিতে পারেন, বা যখন আপনি অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরতে যাবেন, দেখতে যাবেন বা মদিনায় যাবেন, সেই ক্ষেত্রে আপনি যাওয়ার সময় একটা আবায়া নিতে পারেন বা বোরখা নিয়ে যেতে পারেন, বা লং যে গাউন ড্রেসগুলো থাকে বা মডার্ন ক্লথগুলো থাকে ওগুলো নিয়ে যেতে পারেন। ওগুলো কিন্তু আপনি হিসাব করে পড়লে দেখা যাবে সম্পূর্ণ বডিতে আপনি কাভারেজ পেয়ে যাচ্ছেন। এখন আমি কিছু টিপস শেয়ার করব, সেটা হচ্ছে আপনার উমরাতে যাওয়ার জন্য আপুরা স্পেশালি ডেফিনেটলি এটা তো মাথায় রাখবেন যে কখন আপনাদের পিরিয়ডের টাইম, তো ওই সময়টা আপনারা মাথায় রেখে টিকিট বুক করবেন বা উমরাতে যাওয়ার জন্য প্ল্যান করবেন। তারপরেও আপনি চেষ্টা করবেন যে একটা স্যানিটারি প্যাড ব্যাগে ক্যারি করতে, ইন কেস যদি আপনার পিরিয়ড স্টার্ট হয়ে যায় তখন আপনার জন্য একটু ইজি হয়ে যাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করা। আরেকটা বিষয় হচ্ছে অনেকে মনে করেন সৌদিতে গেলে বোরখার দাম কম হবে, জিলবাবের দাম কম হবে, আমি ওখানে গিয়ে কেনাকাটা করব তারপর পরবো। এইটা আসলে আমার কাছে মনে হয় যে খুবই ভুল একটা সিদ্ধান্ত, কারণ আপনি যদি 4-5 দিনের জন্য যান ওমরা করতে বা একটু বেশি সময়ের জন্যই যান ওমরা করতে, ওমরা করার আগে কিন্তু আসলে আমরা কেউ ওইভাবে শপিংয়ে যাই না বা ঘোরাঘুরি করিও না, তো সেই ক্ষেত্রে ওমরার জন্য যতটুকু জিনিস আপনি যেখান থেকেই ট্রাভেল করেন, সেটা বাংলাদেশ হোক, লন্ডন হোক, আমেরিকা হোক, যেখান থেকেই আপনি ট্রাভেল করেন না কেন, চেষ্টা করবেন আপনার যেগুলো প্রয়োজনীয় জিনিস ওগুলো ব্যাগে প্যাক করে তারপরে যাওয়ার। কারণ আপনি যদি এটা চিন্তা করেন আমি সৌদিতে গিয়ে মক্কায় গিয়ে বা মদিনাতে গিয়ে এটা 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 কিনবো তারপর আমি পরবো, তাহলে কিন্তু আপনার জন্য একটা বার্ডেন হয়ে যাবে, কারণ আপনি কখন দোকানে যাবেন, কোন দোকানে কি পাবেন এই বিষয়টা জানাটাও কিন্তু অনেকটা হাসলের বিষয়। আরেকটা জিনিস হচ্ছে সৌদিতে যখন আমি প্রথম যাই আমার কাছে মনে হচ্ছিল যে এখানে মানুষ হয়তো বার্গেন করে না, এখানে মানুষ হয়তো অনেক সহজভাবে কেনাকাটা করে, বাট এই বিষয়টা মাথায় রাখবেন যে সৌদির প্রতিটা জায়গায় অনেক বার্গেন করতে হয়, নয়তো দেখবেন বিভিন্ন জায়গায় দামের আকাশ পাতাল একটা ব্যবধান, সেটা ট্যাক্সি হোক, খাবারের দোকান হোক, বোরখার দোকান হোক, খেজুরের দোকান হোক, যেই দোকানই হোক না কেন আপনাকে বার্গেন করতে হবে, কারণ তারা এক একজনের কাছে এক এক রকমের প্রাইস চায়, সো আপনাকে ভালো করে বার্গেন করে যে কোনো জিনিস কেনাকাটা করতে হবে। আর কিছু জিনিস তো খুবই ইউনিসেক্স, সেই জিনিসগুলো যেমন হচ্ছে ফোনের চার্জার, আপনি যদি ক্যামেরা নেন ক্যামেরা চার্জার, আপনার যদি দরকারি কোনো ইকুইপমেন্ট থাকে ওই জিনিসগুলোর চার্জার, এই চার্জারের বিষয়টা আপনারা মনে করে নিয়ে যাবেন। আর সেই ক্ষেত্রে যদি পাওয়ার ব্যাংক থাকে, একটা পাওয়ার ব্যাংক ক্যারি করলে খুব ইজি, কারণ আপনি কোথায় না কোথায় ট্রাভেল করবেন, কখন না কখন থাকবেন, একটা পাওয়ার ব্যাংক ক্যারি করা, অনেক সময় আমরা যারা দেশের বাইরে থাকি স্পেশালি যে অনেকে কন্ট্রাক্টে ফোন থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় কান্ট্রি লক করা থাকে ফোনগুলো, তো আপনার মেইন ফোনটা যদি কান্ট্রি লক করা থাকে একটা ছোট নর্মাল একটা ফোন ক্যারি করার চেষ্টা করবেন, যাতে করে আপনি সৌদিতে গিয়ে যখন সিম কিনবেন তখন যেন অ্যাটলিস্ট ওই ফোনটা আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনার ফোনটা কান্ট্রি লক করা থাকে আপনি কিন্তু ওখানে সিমটা ব্যবহার করতে পারছেন না, তো এই জন্য একটা নর্মাল ফোন ক্যারি করাটা খুবই খুবই কনভিনিয়েন্ট। হোটেল বুকিংটা আপনার চেষ্টা করবেন আগে থেকে করে ফেলতে, চেষ্টা করবেন যদি মদিনা থেকে আপনারা মক্কায় আসা বা মক্কা থেকে মদিনা যাওয়ার প্ল্যান থাকে তাহলে ওখানে চমৎকার রেল সার্ভিস আছে, বাট রেল সার্ভিসটা আপনি যদি আগে থেকে টিকিট কেটে রাখেন সেক্ষেত্রে আপনার প্রাইসটা কম পড়বে, বাট আপনি যদি অন স্পটে গিয়ে রেল স্টেশন থেকে টিকিট করেন সেক্ষেত্রে কিন্তু রেলের টিকিটের প্রাইস অনেক বেশি। তো আপনি ট্রাভেল প্ল্যানটা আগে থেকে করে যাবেন যে আপনি কখন মদিনায় যাচ্ছেন, কখন মক্কায় যাচ্ছেন, কিভাবে আপনি ট্রাভেল করবেন, এই প্ল্যানটা যখন আপনি আগে থেকে করে যাবেন দেখবেন যে আপনি অনেক সেফ করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমফোর্টেবল শুজ, ইটস এ মাস্ট থিং। আপনারা একটা কমফোর্টেবল ট্রেইনার বা কেডস টাইপের একটা জুতা নিয়ে যাবেন, এবং সেই সাথে আমারটা দেখাচ্ছি, এবং সেই সাথে এই ধরনের এক জোড়া জুতা নিয়ে যাবেন। এটা আসলে আমি নিয়ে গিয়েছিলাম এবং এটা আমাকে এত এত সাপোর্ট করেছে, বিকজ ভেতরে এটার একটা স্পঞ্জ টাইপের, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপের জুতা, তো এটা খুবই খুবই সুপার কমফোর্টেবল ছিল। তো আমি বলবো যে আপনারা যদি কোনো একটা প্রোডাক্টে ইনভেস্ট করতে চান, ইনভেস্ট অন ইয়োর শুজ, একজোড়া ট্রেইনার বা কেডস টাইপের জুতা নিয়ে যান এবং আরেক জোড়া এরকম টাইপের স্লিপার টাইপের জুতা নিয়ে যান। হারাম শরীফে ডেফিনেটলি আমরা খালি পায়ে যাব, বা যখন আপনারা অন্যান্য জায়গায় ট্রাভেল করতে যাবেন তখন আপনাদের এক জোড়া কমফোর্টেবল জুতা পরতে হবে। তো দুই জোড়া জুতা আপনারা যদি নিয়ে যান, একটা হচ্ছে এরকম স্যান্ডেল টাইপের যেটা আপনারা হোটেলেও পড়তে পারবেন, বাইরেও পড়তে পারবেন, যে কোনো জায়গায় পড়তে পারবেন, আর একটা হচ্ছে কেটস বা ট্রেইনার টাইপের জুতা যেটা আপনি অন্যান্য জায়গায় যখন লং ওয়াকে যাবেন তখন আপনার জন্য অনেক কনভিনিয়েন্ট হবে। মক্কা এবং মদিনা দুই জায়গাতেই দেখবেন যে খাবারের দোকান অনেক, অনেক খাবারের চয়েস, অনেক খাবার, অনেক মজা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারের প্রাইস অনেক রিজনেবল। এবং মক্কা মদিনাতে গেলে অবশ্যই চা ট্রাই করতে ভুলবেন না, তাদের কারাকটি দেশি টি অনেক অনেক মজা।
আমি এখনো তাদের চা অনেক মিস করি। কিন্তু তারপরেও যখন আপনারা হয়তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করছেন বা হয়তো আপনি হোটেলে আছেন, রেস্ট নিচ্ছেন, চেষ্টা করবেন কিছু ড্রাই ফুড সাথে রাখার, যাতে করে আপনি যদি এক্সট্রিমলি হাংরি হয়ে যান বা একটু অসুস্থ বোধ করেন বা একটু অ্যাসিডিটি হয়, ওই খাবারটা যেন আপনি খেয়ে ফর দ্য টাইম বিং রিলিফ ফিল করেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার যতটুকু এখন পর্যন্ত মনে আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, হতে পারে অনেক কিছু হয়তো মিস হয়ে গেছে, বাট এতটুকুই আমার মনে ছিল বা আমি যতটুকু নোট ডাউন করে রেখেছিলাম ততটুকু শেয়ার করেছি। আই হোপ আপুদের জন্য হলে একটু হলেও উপকার হবে। আরেকটা জিনিস হচ্ছে, ওমরা করতে যাওয়ার আগে ওমরার গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করবেন, ওমরা কিভাবে করতে হয় এই জিনিসটা একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন, বা ওমরা করার সময় কি কি করা উচিত, কি কি করা উচিত না, এই বিষয়গুলো একটু ভালো করে জেনে যাবেন। এর জন্যই আমি বইটার কথা রেফার করলাম, বা যারা আগে ওমরা করেছে তাদের সাথে একটু আলোচনা করে যাওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার নিজেরও খুব ভালো লাগবে, কারণ একটা জিনিসের গুরুত্ব যখন আপনি জানতে পারবেন ওই জিনিসটার প্রতি আপনার ভালোবাসা, আপনার শ্রদ্ধা, ভক্তি সব কিছু কিন্তু অনেকটা অংশেই বেড়ে যায়। এবং যারা যারা ওমরা করতে যাচ্ছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ যে আপনারা ওমরা করতে যেতে পারছেন বা যাবেন ইনশাল্লাহ। কারণ ওমরার বিষয়টা হচ্ছে কি, আমি যতটুকু জানি যে আল্লাহ যখন যেই বান্দাকে দাওয়াত দেয় সেই যাওয়ার সুযোগ পায়, সবাই হয়তো যাওয়ার সুযোগ পায় না। সো আপনি একজন ভাগ্যবান ব্যক্তি যিনি আল্লাহর দাওয়াত পেয়েছেন, যারা উমরা করতে যেতে পারছেন আর কি, তাদের উদ্দেশ্যে বলছি। তো অবশ্যই যা যারা উমরা করতে যাচ্ছেন আমার ভিডিওটা যারা দেখছেন আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, সকল ভাই বোন যারা আছে মুসলমান ভাই বোন সবার জন্য দোয়া করবেন, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, যেই অবস্থাতেই থাকেন যেখানেই থাকেন সবার জন্য দোয়া করবেন। কারণ ওখানে দোয়া করার জন্য আপনার অনেক সময় আছে, সবার জন্য একটু নাম ধরে ধরে মনে করে দোয়া করবেন। অনেকে লিস্ট করে নিয়ে যায়, কারণ ওমরা করতে যাওয়ার সময় দেখা যায় যে অনেকে অনেক ধরনের কথা বলে দেয় যে আমার জন্য এটা দোয়া করো, আমার জন্য এটা দোয়া করো। তো অনেকে চেষ্টা করে যে মোবাইলে নোট করে নিয়ে যেতে, আমি যেমন মোবাইলে নোট ডাউন করে নিয়ে গিয়েছিলাম যাতে করে আমি ভুলে না যাই, যাতে করে আমি সবার জন্য দোয়া করতে পারি, এই বিষয়টা আমি মাথায় রেখেছি। সো আপনারা চাইলে এই বিষয়টা মনে রাখতে পারেন, যদি কেউ আপনাদের কাছে স্পেসিফিক কোনো দোয়া চায় বা দোয়া করতে বলে নাম ধরে, আপনারা সেক্ষেত্রে মোবাইলে নোট করে নিয়ে যেতে পারেন দোয়া করার জন্য, কারণ অনেক সময় আমরা ভুলে যেতেই পারি, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এ ছিল আজকের ভিডিও, সবার জন্য অনেক শুভকামনা রইলো, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।